হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সুস্মিতা আবার চলে এসেছে আপনাদের সাথে ভ্রমণ সংক্রান্ত ভিডিও নিয়ে। এখন আমরা চলে এসেছি মালদায় ফিরোজ মিনার দেখতে। এই ফিরোজ মিনার ভারতের পশ্চিমবঙ্গে গৌড়ে অবস্থিত একটি পাঁচতলা বিশিষ্ট মিনার, যেটি হাফসি বংশের সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ 1486 থেকে 1489 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এই মিনারটি 700 বছরেরও বেশি পুরানো। বারবক শাহকে খুন করে গৌড়ের সুলতান হয়েছিলেন এই ফিরোজ। এই মিনারের প্রথম তিনটি তলা বহুভুজ বিশিষ্ট এবং চূড়ান্ত দুটি তলা বৃত্তাকারে তৈরি। এই মিনারটি দাখিল দরওয়াজা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই মিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ। ফিরোজ মিনার পাঁচতলা কাঠামো বিশিষ্ট মিনারটি 26 মিটার উঁচু এবং এর পরিধি 19 মিটার। এই মিনারের ভিতর সর্পিলাকার সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। মোট 73টি সিঁড়ি আছে, তবে এখন উপরে ওঠা নিষিদ্ধ। এই মিনারটি ফিরোজ শাহ নামাজ পড়ার জন্য এবং বিজয়ী স্থাপত্য হিসাবে নির্মাণ করেছিলেন। ফিরোজ মিনার দেখার পর আমরা চলে এলাম দাখিল দরওয়াজা দেখতে। এই দরওয়াজাটি 1425 সালে তৈরি হয়েছিল। কেউ বলেন হুসেন শাহ 1425 সালে এটি তৈরি করেছিলেন, আবার কারোর কারোর মতে এটি বারবক শাহ তৈরি করেছিলেন। গৌড়ে প্রবেশ করার জন্য এটি প্রধান প্রবেশদ্বার ছিল, তাই এই দরজাটির নাম দাখিল দরওয়াজা। এটি পুরোটাই ইটের তৈরি, পাথরের ব্যবহারও আছে কিন্তু কম, লিন্টন অবধি। এই ফটক 60 ফুট উঁচু এবং 73 ফুট চওড়া। সবকটা ইটি টেরাকোটার, 1 ইঞ্চি করে চওড়া। এই দরজাটার আরও একটি নাম আছে, সেলামি দরওয়াজা। এই দরওয়াজার ভেতর দিক দিয়ে একটি রাস্তা গিয়েছে, বেশ চওড়া, সম্ভবত 35 ফুট। এতটাই চওড়া যে কেউ হাতির পিঠে চড়ে এর ভেতরে আসতে পারত। দুপাশ থেকে কামান দাগা হতো যখন সুলতান বা কেউ আসতেন। তোপধ্বনি করে সম্মান প্রদর্শন করা হতো বা সেলাম জানানো হতো, তাই থেকে এই দরওয়াজার নাম সেলাম দরওয়াজা। দরওয়াজার ভেতরে ডান দিক আর বাঁ দিকে দুটো ঘোর অন্ধকার করিডোরের মতো আছে, এটা হয়তো প্রহরীদের জন্য ছিল।
এই সেই করিডোর যেখানে এখন প্রচুর অন্ধকার এবং বর্তমানে চামচিকের বসবাস এবং খুবই দুর্গন্ধযুক্ত জায়গা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পূর্ববর্তী ভিডিও গৌড়ের লটন মসজিদের লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দিলাম, সেখানে টাচ করেও আপনারা দেখে নিতে পারেন।